আমরা আজকে দোয়া চাইব আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজও দলের প্রেসিডেন্ট, আজও দলের চেয়ারম্যান, তাকে অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসা যেতে বারণ রেখে তাকে বন্ধ করে মিথ্যা মামলা হামলা দিয়ে তাকে এখন আটক রাখা হয়েছে। যিনি আজকে মাদার অফ ডেমোক্রেসি, যিনি আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তার সুস্থতা কামনা করে দোয়া করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বগুড়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বগুড়ার স্বনামধন্য কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতম ও 1,25,000 বার কালেমা পাঠ করেন। অনুষ্ঠানের আয়োজক বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, আপনারা জানেন যে প্রথমত আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, এই দেশের গণতন্ত্রের যিনি নায়ক, আজকে যার দল বাংলাদেশের সবচাইতে পপুলার, সবচাইতে আপনার জনপ্রিয় দল, সেই দলের যে যিনি সৃষ্টি করেছিলেন, যিনি সেই দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য আমরা দোয়া করব। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করব। অতপর এই জিয়া পরিবারের আপনার জিয়াউর রহমান সাহেব এবং আমাদের নেত্রী দেশের দীপক খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো দৈহিক কষ্টে নয়, মানসিক যন্ত্রণায় এই সরকারের ভোটবিহীন একটি সরকার, জনমানবের বিরুদ্ধে যে সরকার, সেই সরকার এর দমন পীড়নে যে মানসিকভাবে রুগী হয়ে যে মানুষটি মারা গেলেন, তিনি ছিলেন আরাফাত রহমান কোকো। আমরা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব। আমরা আজকে দোয়া চাইব আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজও দলের প্রেসিডেন্ট, আজও দলের চেয়ারম্যান, তাকে অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসা যেতে বারণ রেখে তাকে বন্ধ করে মিথ্যা মামলা হামলা দিয়ে তাকে এখন আটক রাখা হয়েছে। যিনি আজকে মাদার অফ ডেমোক্রেসি, যিনি আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তার সুস্থতা কামনা করে দোয়া করব। আমরা দোয়া করবো আজকে কার জন্যে, যিনি আজকে গত 14 বছর ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলায় আজকে দেশ থেকে নির্বাসিত হয়ে পরবাসী হয়ে আজকে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যার নেতৃত্ব না হলে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকতো না, যার নেতৃত্বে আজকে বাংলাদেশ সমস্ত দল, ডান বাম ধর্মীয় এবং সমস্ত গণতান্ত্রিক দল আজকে তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় রয়েছে, বিএনপির প্ল্যাটফর্মের অপেক্ষা রয়েছে, কোন দিন আমাদের নেতা তারেক রহমান ডাক দিবেন সে অপেক্ষা রয়েছে সারা বাংলাদেশ, সে গণতন্ত্রের মানসপুত্র জনাব তারেক রহমান, তার জন্য দোয়া করবো। দোয়া করবো যে পরিবারের সমস্ত যারা আজকে জীবিত সদস্য আছেন তার জন্য দোয়া করবো। আজকের এই প্রোগ্রামটি আমরা 100% ইসলামিক কায়দায়, ইসলামিক শরিয়া মোতাবেক একটা দোয়ার অনুষ্ঠান আমি চেয়েছিলাম। ইনশাল্লাহ আমার ডানে বায়ে আমার সমস্ত নেতৃবৃন্দ, আমার মূল দল, শরিক দল, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সকল নেতাকর্মীরা সহযোগিতা করে আজকে আয়োজন করেছে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বগুড়া পৌর পার্ক মসজিদের খতিব কাদি মাওলানা মোহাম্মদ
রবিউল ইসলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। উক্ত অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সহ 2500 বিএনপি নেতাকর্মী উপস্থিত হয়েছিল। প্রতীক ওমর, তৃণমূল খবর।